পরীক্ষাটো অনুষ্ঠিত হবই আর নতুন শিক্ষানীতির অধীনত যে নিউ কারিকুলাম আহিব লাগে সেই কারিকুলাম এতিয়া অহা নাই কারিকুলামটো অকল মানে যেটো ফাউন্ডেশনাল স্টেজ বা যাক আমি বুনিয়াদী স্তৰ বুলি কওঁ বুনিয়াদী স্তৰৰ কাৰণে কারিকুলাম ইতিমধ্যে আহি গৈছে আৰু সেই কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুথি প্রস্তুত করা হৈছে নতুন শিক্ষা শিক্ষানীতি মানে শিক্ষার যে গাঁথনিগত পরিবর্তন আছিলে আগত 10+2 এতিয়া আমি 5+3+3+4 গাঁথনি করা হৈছে আৰু ইয়াৰ পাঠ্যসূচীত কিছুমান বিশেষ গুরুত্ব অনা হৈছে আৰু সেইমতে বিদ্যালয় শিক্ষাত ইতিমধ্যে নতুন শিক্ষানীতির প্রবর্তন অনুষ্ঠিত হৈছে আৰু মেট্রিক পরীক্ষার মাজত মানুহৰ এটা গুজব ওলাই থাকে যে 2000 NEP মেট্রিকটো নাথাকিব প্রত্যেকটো ক্লাসতে ক্লাস 10ৰ পরীক্ষাটো হবই গতি সেইটোৱে মেট্রিক পরীক্ষা থাকিব তার উপরঞ্চি সিদ্ধান্ত লওয়া গৈছে যে বছেরিকা পরীক্ষা পঞ্চম শ্রেণী ক্লাস 5 আর ক্লাস 8ত এই পরীক্ষা লওয়া হব আগতে পারফরমেন্সই নহোক কিয় অটোমেটিক প্রমোশন হয়েছিল এটা অটোমেটিক প্রমোশন নহব ক্লাস 5ৰ পরীক্ষা যদি কোনোবাই ফেল করে দুমাহৰ ভিতৰত এটা বিশেষ পরীক্ষা দিব লাগিব সেই বিশেষ পরীক্ষাটো যদি ফেল করে তেনহলে তেওঁ ক্লাস 5ত এবছৰৰ কাৰণে ফেল কৰাই ৰাখি দিয়া হব অনুৰূপভাৱে ক্লাস 8তো এবছৰ ৰাখি দিয়া হব।